ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখো তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের ভিডিও হবে চোদ্দ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গা থেকে অর্থাৎ সাঁতরে চলা এপার ওপার এখান থেকে আমার শুরু হচ্ছে তো এখানে শুধু ছবি রয়েছে কিছু পড়ার নেই এবার পনেরো নম্বর পৃষ্ঠায় আমরা তাহলে চলে যাই পড়া শুরু করি ভালো করে শুনবে পাড়ায় একটা বড় পুকুর নিজের নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলে মেয়ে দীপক অরুণ নীলিমা জন সোনাই টিকাই ডোমরু হাসান বিল্টু সাজিরা আরও অনেকে কারো বা জলে নামতে ভয় এখনও ভালো করে সাঁতার শেখেনি কেউ আবার খুব ভালো সাঁতার জানে স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো জন বলল তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন বলতো টিকাই বলল আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয় কি ভালো আগে হাত পা টান টান করতে হয় একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয় ছাড়তে হয় তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায় এদিকে অনেকে জলে নেমে গেছে সাঁতরাতে শুরু করেছে একবার ডান হাতটা তুলছে একবার বাঁ হাতটা স্কুল বসতে তখনও দেড় ঘন্টা দেরি স্কুলের বর্দিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ওদের দেখতে দেখতে গেলেন ওরা কেউ তা জানল না দুপুরের খাওয়ার পর বর্দির ক্লাস ক্লাসে এসে বর্দি বললেন কে কে সাঁতার জানো হাত তোলো অনেকে হাত তুললো বর্দি দেখলেন তিনজন হাত তোলেনি মৌমিতা শফিকুল আর অ্যালিস দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল ওদের দিকে চেয়ে বললেন তোমরা মৌমিতা শফিকুল আর অ্যালিসকে সাঁতার শিখিয়ে দেবে তবে সাঁতার জানেন এমন বড় কাউকে সঙ্গে নিও ঠিক আছে তাহলে সাঁতার শেখাটা কিন্তু খুব দরকার আমরা দিদিমণির কথা শুনেই বুঝতে পারলাম মৌমিতা বললেন মৌমিতাকে বললেন সাজিদা শিখছে তোমরাও শিখে নেবে মৌমিতা ঘাড় নাড়ল এবার দিদি বললেন সাঁতার কাটলে কি হয় বলো তো ডবরু বললেন খুব ভালো ব্যায়াম হয় ঠিক বলেছ আর একটু বুঝিয়ে বলো ডমরু বলে হাত নাড়া হয় পা নাড়া হয় বুকে পিঠে জলে ধাক্কা লাগে কোথাও ব্যথা বেদনা হতে পারে না দিদি এবার নিজের কনুয়ের কাজটা ভাঁজ করে দেখালেন বললেন ঠিক বলেছ আবার দেখো কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোর এই রকম সারা শরীরে অনেক জোর আছে সাঁতার কাটলে ওই সব জোরে নড়াচড়া হয় জায়গাগুলো সুস্থ থাকে অ্যালিস বললো অন্য ব্যায়াম করলে হয় না হয় সব ব্যায়ামেই শরীরের উপকার যেমন ধরো পিটি করা তুমি দুটো হাত উপরে তুলেছ তাতে হাত আর কাঁধের জোরে নাড়াচাড়া হচ্ছে টিকাই বলল কিন্তু সাঁতারে একসঙ্গে সব জোরের উপকার ঠিক আরও একটা কথা আছে সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয় তাতেও শরীরের খুব উপকার হয় শফিকুল বলল ফুটবল খেলার সময় খুব ছুটতে হয় হাঁপিয়ে যাই তখন লম্বা শ্বাস নিই মৌমিতা বলল দিদি কাবাডি খেললেও খেললেও তাই হয় তাই হয় খুব হাঁপিয়ে যাই তাও ঠিক ফুটবল কাবাডি ব্যাডমিন্টন এসব খেলাও ভালো শরীরের অনেক জায়গার ব্যায়াম হয় টিকাই বলল সাঁতারে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয় হ্যাঁ কম সময়ে হয় আরও ভালো হয় তাই সাঁতার কাটা খুব ভালো তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয় এবারে দেখো কি করতে বলেছে শরীরের কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও হাঁটায় বিভিন্ন খেলায় এবং সাঁতার কাটায় শরীরের কোন অং কোন কোন জায়গার ব্যায়াম হয় তার নিচে লেখো তো দেখো আমি মোটামুটি একটা ছবি তোমাদের জন্য একটা এঁকেছি এঁকে দেখো কোথায় কোথায় হাড়ের জোর আছে হাড়ের জোর দেখো আমাদের সারা শরীরেই হাড়ের জোর রয়েছে কিন্তু আমি মূলত মেন কটা জায়গা একটু গোল করে দেখিয়েছি সেটা হচ্ছে এই কনুই দুটো দেখিয়েছি হাতের কবজি দুটো দেখিয়েছি পায়ের হাঁটু দুটো দেখিয়েছি আর এখানে কবজিগুলোকে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এবারে দেখো হাঁটায় বিভিন্ন খেলা করায় আর সাঁতার কাটায় শরীরে কোন কোন জায়গার ব্যায়াম হয় তা লেখো তাহলে হাঁটলে কোথার ব্যায়াম হয় পায়ের পাতার ফুটবল খেলা পায়ের ও পায়ের পাতার দু জায়গারই ব্যায়াম হয় কবাডি খেললে হাঁটুর ব্যায়াম হয় পায়ের ব্যায়াম হয় ক্রিকেট খেলার যদি বল করা হয় তখন কী হয় হাতের কবজির ব্যায়াম হয় ক্রিকেট খেলায় ব্যাট করার সময় হাত কোনোই কবজি তিনটেরই ব্যবহার হয় ক্রিকেটের ফিল্ডিং করার সময় পায়ের আর কোমরের ব্যায়াম হয় স্কিপিং করা স্কিপিং লাফান দড়ি যেটা হাত পা হাঁটু কোনোই কবজি অনেক অংশেরই কিন্তু ব্যায়ামটা হয়ে যায় ব্যাডমিন্টন খেলায় হাত আর হাতের কবজির ব্যায়াম হয় সাঁতার কাটার হাত পা কাঁত কোমর এগুলোর ব্যায়াম হয় তোমরা যারা লিখতে চাও তারা এখানে ভিডিওটাকে পজ করে নিয়ে কিন্তু দেখে দেখে লিখে ফেলো ঠিক আছে এবার আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি চারপাশ বারো মাস বন্ধুতে ভরা দেখো চারপাশ বারো মাস বন্ধুতে ভরা আমরা পড়ি রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায় হাঁসগুলো সেই সকালে কুড়ো মাখা খেয়ে জলে নামে তারপর সারা দিন জলে থাকে রবিলাল আর পিরু রোজ মাঠে যায় খেলার শেষে মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে মৌটুসির বিকেল কাটে তার বিড়ালের কাণ্ডকারখানা দেখে রিমলি চড়াই আছে এক ঝাঁক সকাল হলেই তারা চলে আসে জানালার পাশে রিমলি তাদের ধান খাওয়াবে বেশি নয় দুমুটো ধানেই ওদের হয়ে যায় ধান ছড়িয়ে ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুতে দেয় মুখ ধুতে যায় টিকলুর একটা কুকুর আছে টুনকির আছে শালিক টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে ওরা এলে খাওয়াবে কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে টিকটিকিরা ঘরের পোকা খায় গিরগিটিরা গাছে গাছে ঘরে কেবলই রঙ বদলায় কুট্টু অবাক হয়ে দেখে তাহলে ঘন ঘন রং বদলাতে পারে কে গিরগিটি ঠিক আছে এরপরে দেখো পরের পৃষ্ঠায় টিপাই ফরিং দেখে বেড়ায় নানা রকম ফরিং কেউ লাফায় কেউ বা ওড়ে দেখতে এ বাগান সে বাগান ঘরে রিন্টুরও শখ রকম প্রজাপতি দেখা ইতু মাছেদের খাওয়ায় নিজে খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয় সেগুলো নিয়ে চলে আসে পুকুর ঘাটে জলে ছুঁড়ে দিলেই এক ঝাঁক মাছ চলে আসে একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে সবার কথা শুনলেন দিদিমণি তারপর বললেন বাহ তোমরা তো বেশ খেয়াল করে দেখেছো এবারে যে যাকে বেশি চেনো তার কথা অন্য বন্ধুদের বলো এবার আমাদের কি করতে দিয়েছে দেখি আগের পাতায় যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে কটা কেমন নিচে লেখো দেখো তাহলে অঙ্গের নাম এখানে অঙ্গের নাম দিয়েছে কিছু দেওয়া আছে অঙ্গের নাম আমরা আস্তে আস্তে পড়বো সেখানে এখানে প্রাণীর নাম গরু শালিক বা কাক টিকটিকি বা গিরগিটি প্রজাপতি বা ফড়িং প্রথমে পা দেখো গরুর কটা পা আছে গরুর চারটে পা আছে আমরা জানি চারটে বড় বড় পা আছে কিন্তু শালিকের ক্ষেত্রে বা কাকের ক্ষেত্রে পা কটা আছে আছে দুটো ছোট ছোট পা আছে টিকটিকি বা গির্জিটির ক্ষেত্রে চারটে পা আছে আছে চারটে কত ছোট ছোট কিন্তু প্রজাপতি বা ফরিংয়ে পা আছে ছয়টা কিন্তু সরু সরু নেক্সট হচ্ছে নখ গরুর নখ আছে যার নাম হচ্ছে খুঁড় গরুর নখকে বলা হয় খুঁড় খুব মোটা কালো হয়ে থাকে সেটা হচ্ছে খুঁড় বলা হয় গরু সেটা ভোঁতা হয় শালিক আর কাকের নখ যেরকম আছে খুব ধারালো টিকটিকি গিটগিটির নখ আছে প্রজাপতি কিন্তু ফরিংয়ের নখ নেই লোম গরুর গা আছে গা ভর্তি লোম নানা রঙের হয় কারণ কোনোটা কালো হয় কোনোটা সাদা হয় কোনোটা খয়রি মতন হয় ঠিক আছে শালিক আর কাক এদের কিন্তু লোম হয় না টিকটিকি গিটগিটিরও লোম হয় না প্রজাপতি ফরিংয়েরও লোম নেই হয় না নেই নেক্সট হচ্ছে দাঁত গরুর দাঁত আছে কিন্তু ভোঁতা কিন্তু বাকিদের কিন্তু শালিক বা কাকের দাঁত নেই টিকটিকি গিরগিটির দাঁত নেই প্রজাপতি ফরিঙেরও দাঁত নেই এবার হচ্ছে ডানা ডানা গরুর ডানা নেই শালিক বা কাকের ডানা আছে দুটো আছে টিকটিকি গিরগিটির ডানা নেই প্রজাপতি বা ফরিঙের ডানা আছে চারটে আছে সিং গরুর সিং আছে শক্ত দুটো শক্ত শক্ত শালিক বা কাকের সিং নেই গিরগিটি টিকটিকি শিং নেই প্রজাপতি ফরিঙেরও শিং নেই চোখ গরুর চোখ আছে দুটো বড় বড় চোখ শালিক বা কাকের আছে চোখ আছে দুটো টিকটিকি বা গিরগিটিরও দুটো চোখ আছে প্রজাপতি বা ফরিঙেরও দুটো চোখ রয়েছে লাস্ট হচ্ছে পালক গরুর পালক নেই শালিক বা কাকের পালক আছে টিকটিকি গিরগিটির পালক নেই প্রজাপতি বা ফরিঙেরও কিন্তু পালক নেই এদের ডানা আছে পালক নেই ঠিক আছে তাহলে এই হয়ে গেল এই চারটা এবারে দেখো লাফাতে পারে কোন কোন প্রাণী এখন অনেক প্রাণী লাফাতে পারে তার কিছু নাম আমি এখানে দিয়েছি হরিণ ক্যাঙ্গারু খরগোশ ইত্যাদি লাফাতে অনেক প্রাণী পারে আমি আবারও বলছি তা আমি কিছু নাম এখানে উল্লেখ করে দিয়েছি নেক্সট হচ্ছে উঠতে পারে কোন কোন প্রাণী তো উড়তে পারে মেনলি শালিক এই শালিক টিয়া কাক বুলবুলি ইত্যাদি মানে এগুলো বিভিন্ন পাখিগুলোই উঠতে পারে মেনলি তাহলে যে কোনো পাখির আমরা নাম কিন্তু কটা লিখতে পারি এবারে নেক্সট দেখো মিল বেশি পার্থক্য কম মানে মিল বেশি অমিল আর কি খুব কম এমন প্রাণীদের দল করো একটা বা দুটো করে নাম লেখা আছে আরও নাম লেখো কীরকম যেমন গরু আর ছাগল লেখা ছিল সেরকম ধরনের প্রাণী কী আছে মহিষ আছে ষাঁড় আছে ভেড়া আছে আমরা লিখতে পারি সেগুলো আচ্ছা পাখিদের মধ্যে তো আছে তখন চড়াই তার সঙ্গে আমি দিয়েছি দোয়েল বুলবুলি তোমরা আরও টিয়া বিভিন্ন রকম আরও নাম লিখতে পারো নেক্সট হচ্ছে টিকটিকি টিকটিকির মতন কি আছে গিরগিটি আছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কাতলা মাছের নাম দেওয়া আছে তাহলে রুই ইলিশ আরও বিভিন্ন মাছের নাম আছে সেগুলো লেখা যেতে পারে আচ্ছা প্রজাপতি সেরকম পতঙ্গ আর কী আছে ফরিং মৌমাছি ঠিক আছে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও